লকডাউনে লোকসানের আশঙ্কায় মুরগির পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি মুরগির আড়তদাররা চিন্তিত, কিভাবে ব্যবসা পরিচালনা করবেন। লকডাউনের মধ্যে এই শিল্পের ব্যবসায়ীরা চান যাতায়াত সহ ব্যবসায়িক সুবিধা। আলী তালুকদারের প্রতিবেদন। রাজধানীর কয়েকটি মুরগির পাইকারি ব্যবসার কেনাকাটার মধ্যে গুলিস্তানের কাপ্তান বাজার অন্যতম। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন পোলট্রি মুরগি পাইকারি বেচা কেনার। বৃহস্পতিবার থেকে করোনার সংক্রমণ ঠেকাতে দেওয়া হয়েছে কঠোর লকডাউন। এই ব্যবসার সাথে যারা জড়িত তারা চিন্তিত, যাতায়াত সহ প্রত্যাশা অনুযায়ী বিক্রির আশায়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন লকডাউনে তাদের ব্যবসায়িক ঝুঁকির সম্ভাবনার কথা। দিনের বেলা যে আপনার খুচরা যে বেচা কিনা যারা করে, তারা ঠিক মতো যদি বেচা কিনা না করতে পারে তবে আমাদের জন্য বিশাল সমস্যা। আমরা মাল কিনে আনতেছি একদমে, বিক্রি হইতেছে আর একদমে। আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে একটু সুযোগ দেয়, কিছু টাইম দেয় বেচা কিনি করানোর সময়, আমরা সাধারণ মানুষ বেচা কিনি করে খাইতে পারবো। শহরে মানুষ খাওয়া দাওয়া করতে হইলে, বাইসে থাকতে হইলে খাদ্য সরবরাহ অবশ্যক প্রয়োজন। হোটেল রেস্তোরাঁ নির্ধারিত সময়ের মধ্যে খোলা থাকলেও খুচরা ব্যবসায়ীরা বলছেন কতটা সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। বেচাকেনার মধ্যে হয়তো কাস্টমার কম আসবে, মুরগি যারা নিয়ে আসে তারা ক্ষতিগ্রস্ত হবে। কতগুলো রেস্টুরেন্টে মাল দিতে আমার সমস্ত রেস্টুরেন্টে বাকি টাকা আটকাইল, আবার আমার মাল দেওয়া বন্ধ হয়ে গেল। কারণ আমাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, মানুষ চলাফেরা করতেছে না, পুরাই ফাঁকা। আমাদের যে হোটেলে মাল দিতাম হোটেলও বন্ধ, এনে আমাদের তো লসের পাল্লা পড়ে গেছে। লকডাউনে সরকারের বিধিনিষেধের মধ্যেও ব্যবসায়ীরা চিন্তিত তাদের পোলট্রি ব্যবসা নিয়ে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।